কাঞ্চনমালা এলাকায় জনগণের কালো পতাকার মুখে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিআইএম রাজ্য সম্পাদক চৌধুরী প্রসঙ্গত জানা যায় গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় সোমবার দলীয় পরিদর্শনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কাঞ্চনমালা এলাকার মানুষজন এ খবর পেয়ে তাদের কষ্টার্জিত জমানো রোজভ্যালির টাকা ফিরে পাওয়ার দাবিতে কাঞ্চনমালা বাজারে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীর কনপয় আটকে দেওয়ার জন্য কাঞ্চনমালা বাজার এলাকার সাধারণ মানুষ স্লোগান দিতে থাকে মানিক সরকার গো ব্যাক জিতেন্দ্র চৌধুরী গোব্যাক প্রসঙ্গত রাজ্যের বহু মানুষ কোনো এক সময় রোজ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিল কিন্তু এক রোজভেলি ক্যালেঙ্কারি নিয়ে বন্ধ হয়ে যায় এই কোম্পানিটি যার ফলে রাজ্যের গরিব অংশের মানুষরা তাদের সঞ্চয় করা টাকা ফিরে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরেও তাদের সঞ্চয় করা টাকা আর ফেরত পায়নি অভিযোগ ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই রোজভেলি কাণ্ডের সাথে জড়িত রয়েছেন তবে জানা যায় এই বিক্ষোভের মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম দলীয় কার্যকর্তাদের বাড়িঘরের নামমাত্র পরিদর্শন করে এলাকার মানুষের বিক্ষোভের মুখ থেকে বাঁচার জন্য সেখান থেকে দ্রুত চলে যান কালো পতাকা দেখানো স্থানীয় বিক্ষোভ দেখানোর একটাই কারণ ছিল রোজভেলি থেকে আত্মসাত করার টাকা সাধারণ মানুষদের ফিরিয়ে দিতে হবে এর প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানায় রোজভেলিতে অনেকেরই টাকা জমানো ছিল কিন্তু সে টাকা তারা এখনো ফেরত পায়নি তাদের অভিযোগ রাজ্যের বিরোধী দল মানিক সরকারের সাথে জড়িত ছিল তারা এখনো তাদের সেই জমানো টাকার হদিশ পায়নি তাই মানিক সরকার কাঞ্চনমালাতে এদিন উপস্থিত ছিলেন তাই তারা কালো পতাকা দেখিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন